বিদেশে থাকা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের সদস্য মেন্দি এন সাফাদির হাস্যোজ্জ্বল একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দুবাইয়ে তার সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নূরের বৈঠক হয়েছে বলেও জানা গেছে। মেন্দি এন সাফাদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিরও সদস্য। বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং কূটনৈতিক কোনো সম্পর্কও নেই। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। দুদিন আগেও জাতিসংঘে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিক হয়ে ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে ছবি তুলে নুরুল হক নূর কি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিনা সে প্রশ্নও উঠেছে। 2016 সালে মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বৈঠকের ছবি প্রকাশ পেলে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে বিএনপির ওই নেতার বিরুদ্ধে মামলা হলে তিনি গ্রেপ্তারও হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, ভিপি নূর কি পবিত্র উমরাহ পালনের কথা বলে বিদেশ ঘুরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন? সাফাদির সঙ্গে ওই ছবি প্রকাশ পাওয়ার পর অনেকেই প্রশ্ন করেছেন, ভিপি নূর পবিত্র উমরাহ পালনের কথা বলে দেশ ছাড়লেও মুসলিম বিরোধী ইসরায়েলের সঙ্গে বৈঠক করলেন কেন? বিশেষ করে বর্তমান সরকার যারা প্রতিনিয়ত ভিন্নমতের মানুষকে দমন করার জন্য এইসব গুম খুনের পন্থা বেছে নিয়েছে। সম্প্রতি নুরুল হক নূর কাতারে গিয়ে পরবর্তীতে সেখান থেকে দুবাই চলে যায়। সেখানে তিনি দেশ থেকে ব্যাংকের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন। এরপর ফেসবুক লাইভে এসে নানা ধরনের উস্কানিমূলক কথা বলেন। কিছুদিনের মধ্যেই দুবাই থেকে সৌদি আরব চলে যায় নূর। সেখানে তিনি উমরাহ পালন করেন। এরই মধ্যে মেন্দি এন সাফাদির সঙ্গে তার ছবি প্রকাশ পেল। ওই ছবিতে দেখা যায় একটি ভবনের সামনে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন মেন্দি এন সাফাদি ও নূর। নূরের শুভাকাঙ্ক্ষীরা সাফাদির সাথে এই ছবিটিকে গুজব বললেও তন্ময় আহমেদের স্ট্যাটাসে দেখা যায় ছবিটির পুরো সত্যতা। বিদেশে গিয়ে নূর ফেসবুক লাইভে এসে সরকার, মন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। এরই মধ্যে তার একটি লাইভ নিয়ে দেশে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিপি নূরের সঙ্গে মেন্দি এন সাফাদির ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, দেশে আলেম ওলামার জন্য নূর কান্নাকাটি করেন কিন্তু ক্ষমতায় যেতে ইসরায়েলের শরণাপন্ন হন। অনেকে বলছেন চরম সাম্প্রদায়িক বক্তৃতা দেওয়া নূর স্রেফ পাবলিসিটির জন্য ধর্মের কথা বলেন। 2016 সালে বিদেশে বসে এই মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। বৈঠক শেষে দুজনের ছবি ফাঁস হয়ে গেলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে আসলাম চৌধুরীর দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় সরকার উৎখাতের ষড়যন্ত্রের উদ্দেশ্যে আসলাম চৌধুরী ইসরায়েলি নেতার সঙ্গে বৈঠক করেছেন। গণঅধিকার পরিষদ নেতা নূর কি তারই পথে হাঁটছেন কিনা এমন ভাবনা অনেকেরই। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, অথচ অহেতুক কথা বলে এদেশের স্বাধীনতাকে অবমাননা করছেন অনেকেই। কিছুদিন আগে নূরের এক বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার সাথেও সাংঘর্ষিক মনে করছেন অনেকেই। নূর বলেন, বাংলাদেশ ভারতের পেটে ঢুকে যাবে এটা জামায়াত বুঝেছিল 1971 সালে, আর মানুষের বুঝতে লেগে গেছে 47 বছর। শুধু তাই নয়, নূরের কণ্ঠে পাওয়া যাচ্ছে হেফাজতের সুর। হঠাৎ করেই ইসলামী মৌলবাদীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নূর বলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। নূর বলেন আওয়ামী লীগ শরিয়াহ এবং সুন্নাহ অনুসারে নিজেদের জীবনযাপন করছে না। গণঅধিকার পরিষদের এই নেতা হঠাৎ করে শরিয়া আইনের ধারক হয়ে গেল কিনা এমনটিও ভাবছেন অনেকেই। সরকারকে প্রেসার দিচ্ছিল যে ভিপি নূরকে গুম করার জন্য অথবা মেরে ফেলার জন্য এবং ইসলামপন্থীদেরকে মাজা ভেঙে দেওয়ার জন্য।